হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাধারণ বিজ্ঞান বইয়ের নবম দশম শ্রেণীর এসব বলকে জানি দশম অধ্যায় এবং সেখান থেকে একটা সৃজনশীল সলভ করাবো, যেটা এসেছিলো চট্টগ্রাম বোর্ড 2017 সালে। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল এবং এটা অনেকটা বাস্তব রিলেটেড একটা সৃজনশীল, ঠিক আছে? তো এখানে কিছু কোয়েশ্চেন, কিছু প্রবলেম উদ্দীপকে তুলে ধরা হবে, তার প্রত্যুত্তর তোমাকে দিতে হবে হচ্ছে এই ধরনের কোয়েশ্চেনগুলোতে। তো আমরা ফার্স্ট হচ্ছে উদ্দীপকটা একটু দেখে নিই, তারপর হচ্ছে কোয়েশ্চেনগুলো একটু দেখি। দেখো, উদ্দীপকে লেখা আছে যে অভিজ্ঞ বাসচালক মোতালেব মিয়া যাত্রীসহ ঢাকা থেকে আশুলিয়া যাচ্ছিলেন। বাসটি 5 মিটার পার সেকেন্ড ত্বরণে চলছিল। হঠাৎ একটি শিশুকে দেখতে পেয়ে ব্রেক চেপে 8000 নিউটন বল প্রয়োগ করে শিশুটির সামনে বাসটি থামিয়ে দিলেন। এতে কিছু যাত্রী আহত হলো। মোতালেব মিয়ার সিট বেল্ট বাঁধা অবস্থায় বাঁধা থাকায় আঘাত থেকে বেঁচে গেলেন। আচ্ছা, কোয়েশ্চেনগুলো হলো, ক নম্বরে লেখা আছে নিউটনের গতি বিষয়ক তৃতীয় সূত্রটি লেখো, খ নম্বরে লেখা আছে ঘর্ষণ বল বলতে কী বোঝায়, এবং গ নম্বর লেখা আছে যাত্রীসহ বাসের ভর নির্ণয় করো, এবং লাস্ট কোয়েশ্চেন হলো ব্রেক চাপার পরের ঘটনাটি যুক্তিসহ বিশ্লেষণ করো। আচ্ছা, এই ক্যাটাগরির যে কোয়েশ্চেনগুলো, এইগুলো দশম অধ্যায়ের জন্য এই টাইপের কোয়েশ্চেনগুলোই সাধারণত বোর্ডের যারা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনগুলো করে তারা এই কোয়েশ্চেনগুলো একটু বেশি ফলো আপ করে। সো এই ক্যাটাগরির কোয়েশ্চেনগুলো একটু বেশি অ্যানালাইসিস করার জন্য চেষ্টা করবা, যাতে আনসারটা খুব ভালো দেওয়া যায়। তো দশম অধ্যায়টা একদম ইজি একটা অধ্যায়, জাস্ট কিছু ইনফরমেশান দিলে তুমি এটার উপর ভিত্তি করে অনেকখানি লিখতে পারবা। তো যাই হোক, আমরা কোয়েশ্চেনগুলো চলে যাই। কোয়েশ্চেন হচ্ছে যে নিউটনের গতি বিষয়ক তৃতীয় সূত্রটা লিখো। তো নিউটনের তিনটা সূত্র রয়েছে, তিনটা সূত্রের জন্য দেখা গেছে গতি বিষয়ক সূত্র যেগুলোকে বলা হয়ে থাকবে, এবং লাস্ট যে রুলস কিংবা সূত্রটা রয়েছে সেই সূত্রটা হচ্ছে প্রতিক্রিয়ারই সমান এবং বিপরীত কী রয়েছে, প্রতিক্রিয়া রয়েছে। এটা ছিল নিউটনের গতি বিষয়ক তৃতীয় সূত্র। আমি আবারও বলতেছি, গতি বিষয়ক যে থার্ড লটা ছিল সেটা কী ছিল, যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া থাকবে। যেমন তুমি দেখো, আমি দাঁড়িয়ে আছি, এটা আমার নিজেদের প্রতিক্রিয়া দিচ্ছে, যার ফলে ক্রিয়া প্রতিক্রিয়া সমান হলে সমান বলে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তারপর দেখো খ নম্বর লেখা আছে ঘর্ষণ বল বলতে কী বোঝায়। আচ্ছা, ঘর্ষণ বল হচ্ছে একটি বস্তু যখন আরেকটি বস্তুর উপর দিয়ে চলে অথবা চলার চেষ্টা করে, তখন দুই বস্তুর মাঝে যে একটা বল প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে বা বল সৃষ্টি হয়, মূলত সেটি হচ্ছে ঘর্ষণ বল। আবারও বলতেছি, ঘর্ষণ বল মিন্স হচ্ছে একটা বস্তুর উপর দিয়ে যখন আরেকটা বস্তু গড়িয়ে চলার চেষ্টা করে, তখন দেখা গেছে যে ওই দুই বস্তুদ্বয়ের সংস্পর্শে যে ধরনের একটা প্রতিক্রিয়া বল কাজ করে, তখন এই বলটাকে কী বলা হবে, ঘর্ষণ বল বলা হয়ে থাকবে, ঠিক আছে? আর এখানে যে ঘর্ষণ বলটা রয়েছে, ঘর্ষণের ক্ষেত্রে যদি এটা পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করবে, পৃষ্ঠের প্রকৃতি যদি মসৃণ হয় তাহলে সেখানে ঘর্ষণ কম হবে, আর যদি অমসৃণ কিংবা এব্রোথেব্র হয় তাহলে সেখানে ঘর্ষণ কী হবে, একটু বেশি হবে। তাহলে দুইটা জিনিসের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ডস করে, একটা হচ্ছে ঘর্ষণের পৃষ্ঠের প্রকৃতি, যে তলটার উপর সেটা ঘর্ষণ সৃষ্টি হবে, আর হচ্ছে বস্তুর ভরের উপর। তো ভর যদি বেশি হয় তাহলে কিন্তু সেখানে ঘর্ষণ বেশি হবে, এবং ভর যদি কম হয় তাহলে কিন্তু সেখানে ঘর্ষণ কী হবে, কম হবে। তারপর দেখো গ নম্বর কোয়েশনে লেখা আছে যে যাত্রীসহ বাসের ভর নির্ণয় করো। আচ্ছা, ভর মিন্স হচ্ছে মাস কিংবা এম, ঠিক আছে? তো এখন এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে, সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা বাসের ভর নির্ণয় করব। তো এখন এখন তুমি একটা জিনিস খেয়াল করো, যে একটা বাস, একটা আমরা তোর মেশিনের উপর রেখে যাত্রীসহ বাস ওয়েট করতে পারবো না। বাট এখানে হচ্ছে নিউটন তিনটা সূত্র দিয়েছে, যে সেকেন্ড লটার মাধ্যমে আমরা কিছু ইনফরমেশনের উপর ভিত্তি করে বাসের ভর অথবা ত্বরণ অথবা দেখেছি সেখানে প্রযুক্ত বল, সেটার উপর ভিত্তি করে কিন্তু নির্ণয় করতে পারবো। তো এখন আমাদের গতি বিষয়ক যে দ্বিতীয় সূত্রটা রয়েছে, ওই দ্বিতীয় সূত্রের উপর ভিত্তি করে আমরা এটার ভর নির্ণয় করব। আচ্ছা, তো যাত্রীসহ বাসের ভর নির্ণয় করার জন্য বা এম নির্ণয় করার জন্য তোমাকে কী করতে হবে, আমরা এখানে নিউটনের সেকেন্ড লটা কাজ করাবো। নিউটনের সেকেন্ড লটা কী ছিল, যে প্রত্যেক দেখা গেছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, যেটাকে আমরা এফ ইকুয়াল টু এম এ দ্বারা চিহ্নিত করব, ঠিক আছে? অর্থাৎ বস্তুর ভর ইনটু ব্যাগ ইকুয়াল টু বস্তুর বল, প্রকৃত বল, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি দেখো এখানে আমার ভর নির্ণয় করার জন্য কী কী লাগবে। একটা হচ্ছে এফ লাগবে, আর হচ্ছে এ লাগবে। এফ মানে কি, বল, ঠিক আছে? এখানে বল কত দেওয়া আছে, 8000 নিউটন দেওয়া আছে। তাহলে আমরা এখানে উঠাবো বল এফ সমান 8000 নিউটন, ঠিক আছে? আর এরপর তুমি দেখো যে আর কি দেওয়া আছে, এখানে ত্বরণ দেওয়া আছে। ত্বরণ হচ্ছে, ত্বরণকে কী দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ত্বরণ এ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ওই সূত্রটা লিখব, যে আমরা গতি বিষয়ক যে নিউটনের সেকেন্ড লটা জানি, সেকেন্ড লটা লিখব, ঠিক আছে? সেকেন্ড লটা কী জানি আমরা, আমরা জানি এফ ইকুয়ালস টু
এফ সমান হচ্ছে এম এ, তাহলে এম সমান কী আসবে বলো তো? এফ বাই এ। এখন তুমি এফের মান বসাও 8000, আর এর মান বসাও 5, ভাগ দিলে কত হবে? 1600। ঠিক আছে, এত একক কী হবে? কেজি হবে। তো এইটাই হচ্ছে যাত্রীসহ বাসের ভর। ঠিক আছে, তো এটা ছিল ঘ নম্বর কোয়েশ্চেন আনসার। তারপর ঘ নম্বর কোয়েশ্চেন দেখো কী লিখে আছে, যে ব্রেক চাপার পরের ঘটনাটি যুক্তিসহ বিশ্লেষণ করো। আচ্ছা, যখন ব্রেক চাপা হয়েছিল তখন একটা সামনে শিশু পড়েছিল, ওই শিশুটাকে বাঁচাতে গিয়েই কিন্তু বাসটা হঠাৎ করে ব্রেক করে, তখন দেখে গেছে এতে কিছু যাত্রী আহত হয়, আর মোতালেব মিয়ার সিট বেল্ট বাঁধা থাকার কারণে সে আঘাত থেকে বেঁচে যায়। তো এখানে একটু বলি, এটা মূলত জড়তার কারণে হয়ে থাকে। আমরা জড়তা বলতে কী বুঝাই বা জড়তা কী জিনিস? জড়তাটা হচ্ছে যে স্থির বস্তু স্থির থাকতে চাবে চিরকাল, এবং গতিশীল বস্তু চিরকাল গতিতে থাকতে চাবে। এই যে থাকতে চাওয়ার ধর্ম কিংবা প্রবণতা, সেই প্রবণতা বা ধর্মকে কী বলা হবে? জড়তা বলা হবে। ঠিক আছে, আর এখানে যদি একটা স্থির বস্তু স্থির থাকতে চায় তাকে স্থিতি জড়তা, এবং গতিশীল বস্তু গতিতে থাকতে চলে তাহলে তাকে গতি জড়তা বলা হয়ে থাকবে। তো এখানে যে ঘটনাটা ঘটেছিল মোতালেব মিয়ার ক্ষেত্রে, তো বাচ্চারা যখন বা শিশুরা যখন সামনে পড়ে তখন দেখে যে চলন তো বাসটা সেখানে কি হয়, থেমে যায়, অর্থাৎ ব্রেক করে। তো এখানে তুমি দেখো যে এখানে চলন্ত বাসটার ক্ষেত্রে তোমার যেটা আইডেন্টিফাই করবা সেটা হচ্ছে যে বাসও চলন্ত অবস্থায় রয়েছে, এর পাশাপাশি হচ্ছে যাত্রীরাও কী অবস্থা রয়েছে, চলমান অবস্থা রয়েছে। তো আমরা জানি যে দুইটা অবস্থানই কিন্তু সেখানে গতিতে প্রাপ্ত ছিল। তো যখন গতিতে প্রাপ্ত ছিল তখন সেখানে যখন বাসটা থামা হয় যাত্রীরা কিন্তু ওই বাসের সংলগ্ন থাকার কারণে তারাও কিন্তু গতি জড়তা প্রাপ্ত হয়। তো বাসটা যখন থেমে যাবে তখন স্টপ হয়ে যাবে তখন বাসের যারা যাত্রী ছিল তারা কী জড়তা থাকতে চাবে? গতি জড়তা থাকতে চাবে। মূলত এই জন্যই কিন্তু তারা সামনের দিকে ঝুঁকে পড়ে। তো এইটাই হচ্ছে সেই কারণ যে কারণে দেখা গেছে যে বেশিরভাগ যাত্রী হচ্ছে আহত হয়েছিল। আর এটার আহত থেকে রোধ পাওয়ার জন্য সিট বেল্ট পরিধান করতে হবে। সিট বেল্ট পরিধান করলে দেখে গেছে যে সামনে যে স্টিয়ারিং থাকে অথবা সামনে যে সিট থাকে ওই সিটের মধ্যে ধাক্কা খাওয়ার প্রবণতাটা কী থাকবে? কম থাকবে। বিশেষ করে তারা দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকার ক্ষেত্রেও অবশ্যই ভালো করে ধরতে হবে স্ট্যান্ডগুলো, যাতে করে এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে মানে নিজেকে কন্ট্রোল করা যায়, প্লাস হচ্ছে ব্যথা থেকে বা কোনো ধরনের আঘাত থেকে আমরা রক্ষা পেতে পারি। তো এটা হচ্ছে সায়েন্স, এটাই হচ্ছে বিজ্ঞান। ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা আমাদের বাস্তবিক জীবনে কিছু সমস্যা থাকে সেই সমস্যা নিরোধ করতে পারি, এবং জীবনে চলার পথে এমন কিছু জায়গা রয়েছে বা এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে বিজ্ঞানকে মেনে চলতে হয় এবং বিজ্ঞানের দেওয়া কার্যক্রম অনুসারে চলতে হয়। তো সুস্থভাবে ভালোভাবে জীবনযাপন করার জন্য এই জিনিসগুলো অবশ্যই আমাদের জানা আবশ্যক। হয়তো বা এতদিন পর্যন্ত আমরা এইগুলো অ্যানালাইসিস করিনি যে কেন এমনটা হয়। তো বিজ্ঞান কিন্তু তোমাকে সেটা শিখাবে যে কেন আমরা বাসে, চলন্ত বাসে হঠাৎ ব্রেক করলে ঝুঁকে পড়ি, অথবা বাস যখন হঠাৎ চলা শুরু করে তখনই বা কেন পিছন দিকে হেলে পড়ি। তো এই কজগুলো, এই কারণগুলো আমরা পাবো দশম অধ্যায়ের ক্ষেত্রে, এসব বলকে জানি। আর এই কারণ প্লাস হচ্ছে সমাধান দুইটাই মিলবে টেকনিক ইজি এডুকেশনে। ঠিক আছে, তো আমাদের এই টেকনিক ইজি এডুকেশনের সাথেই থাকো, প্লাস পাশাপাশি হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, যাতে তারা উপকৃত হতে পারে এই ভিডিওগুলো দেখে কিংবা ক্লাসগুলো দেখে। তো পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকো, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।